আপনি পুরুষ অথবা মহিলা যাই হন না কেন, আপনি যদি ঠিক করেন বিয়ে না করে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে একসাথে বসবাস করবেন এবং সংসারও করবেন, আপনার পরিবারের এটা শোনার পর তাদের অভিব্যক্তি কী হতে পারে সেটা আন্দাজ করাই যায়। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের আচরণ যুগ যুগ ধরে চলে আসছে, যেখানে বাবা মায়েরা বিবাহের পূর্বে ছেলে মেয়েদের যৌন সম্পর্ক তৈরি করার জন্য জোর করে এবং তাদের আলাদা করে বাড়িও বানিয়ে দেওয়া হয়। আমরা সোশিওলজিক্যাল ফ্যাক্টের এই পর্বে আলোচনা করব এই ধরনের অদ্ভুত এক প্রথা ডরমিটরি সম্পর্কে। এই প্রথার অদ্ভুত আচার আচরণ এবং নিয়মকানুনগুলি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের অদ্ভুত রোমাঞ্চকর আনকমন সব তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আপনি ইতিমধ্যেই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই বিশেষ ধন্যবাদ। বিয়ের আগে যৌন সম্পর্ক কথাটা শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন, তাও আবার পরিবার থেকে জোর করে করানো হয়। কথাটা সত্যি খুব হাস্যকর হলেও এটাই বাস্তবতা। ভারতবর্ষের বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর মধ্যে এই ধরনের আচার আচরণ দেখা যায়। এই সকল উপজাতিদের ছেলে মেয়েদের বিবাহের বয়স হলে তাদের গ্রাম থেকে কিছুটা দূরে আলাদা বাড়ি বানিয়ে সেই বাড়িতে তাদের রাখা হয়। এই বাড়িগুলো সুন্দর সুন্দর কারুকার্যে ভর্তি থাকে। এই ঘরগুলোকেই বা বাড়িগুলোকেই ডরমিটরি বলা হয়। তবে সকল উপজাতিরাই এই একই নাম ব্যবহার করে না। আসামের নাগারা এটাকে মুরং বলে, অ্যাগমি নাগারা বলে কিনচুকি, উত্তরপ্রদেশে এটাকে র্যাংব্যাং বলে, মধ্য ভারতের মুন্ডা এবং হোরা এটিকে বলে গিতিওরা এবং ওরাংরা বলে ধুমকুড়িয়া, ভুনিয়ারা বলে ধাঙ্গারবাসা এবং মুড়িয়া ও গন্টরা ঘটুল বলে। একাধিক নারী ও পুরুষ এই ঘরগুলিতে একত্রে বসবাস করতে পারে। এদের ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত আলাদা থাকতে হয়। এই সময় এরা একে অপরকে জানার চেনার সুযোগ পায়। তারপর যদি তারা মনে করে একে অপরের সাথে সারা জীবন থাকতে পারবে তখন পরিবারের লোকেরা তাদের উভয়ের বিবাহের সম্পর্ক ঠিক করে। কিন্তু এই সময়ের মধ্যে যদি তাদের কোনো সন্তান জন্মলাভ করে তাদেরকেও কিন্তু সেই সন্তানকে গ্রহণ করতে বাধ্য থাকতে হয়। এই অনুষ্ঠানে থাকে অদ্ভুত এবং আজব সব নিয়মকানুন। তারা এই অনুষ্ঠানটিকে গান নাচ এসবের মাধ্যমে চাঁকচমকপূর্ণ করে তোলে। এই সকল জনগোষ্ঠীদের পিছিয়ে পড়া বা অনুন্নত বলে মনে করবেন না, কারণ এদের মধ্যে যৌন সংক্রান্ত কোনো অপরাধ নেই। আর অপর প্রান্তে আমরা সভ্য জনগোষ্ঠীর বলে নিজেদেরকে বিবেচিত করলেও আমাদের মধ্যে যৌনতা সংক্রান্ত অপরাধের মাত্রা প্রবল। যদিও আমরা লিভিংয়ের কথা এখন বলছি কিন্তু হাজার হাজার বছর ধরে এই প্রথা এরা আগে থেকেই অনুসরণ করে আসছে। এই ধরনের প্রথা সম্পর্কে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আরও বিস্তারিত আলোচনার জন্য আমাদের ফেসবুক পেজ সোশিওলজিক্যাল ফ্যাক্টে যোগ দিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।